শীতকালে বেশি পাওয়া যায় কিন্তু ঢাকা শহরে এমন কিছু জায়গা আছে যেখানে সারা বছর পিঠা পাওয়া যায় এবং এমন একটা জায়গা হচ্ছে লালবাগের নবাবগঞ্জ বাজার এখানে নানা রকমের খুব মজাদার ঐতিহ্যপূর্ণ পিঠা পাওয়া যায় আপনাদের জন্য সুবিধার্থে লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে নবাবগঞ্জ বড় মসজিদের ঠিক অপোজিটে চলুন ট্রাই করে দেখি এখানকার পিঠা খেতে কেমন কাকা এই পিঠার দোকান কি আপনার জি আমার এখানে কি সারা বছর পিঠা পাওয়া যায় হ্যাঁ 12 মাস পাওয়া যায় 12 মাস 12 মাস কি পিঠা পাওয়া যায় বারামাত খালি ভাপাটা শীতের মধ্যে বেশি পাওয়া যায় ভাপাটা কম চলে তো এলে একটু গরমের মধ্যে লাগানো হয় আচ্ছা আর কি কি পিঠা বিক্রি আর এমনি কুলি পিঠা চিটে পিঠা চিটে পিঠা 12 মাস পানি সাপটা পোয়া পিঠা এটা সব 12 মাস পাওয়া যায় এইটার নাম কি এটা খেতাপুরি 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 এই পিঠার নাম আচ্ছা আর এই পানি সাপটার দাম কত দাম এটা ওখানে 20 টাকা আর পুলি পিঠা এটা 10 টাকা এটা 5 টাকা ও এটা দুই রকমের 10 টাকা একটা একটা 5 টাকা এটা আবার নারকেল এটা হলো ভাজাটা আর এই মালপোয়া এটা মালপোয়া 10 টাকা 10 টাকা ভাপা পিঠা কত ভাপা পিঠা 10 টাকা আর এই যে এই খেতাপুলি খেতাপুরি 10 টাকা 10 টাকা এটা কি মোমো 20 টাকা মোমো বিক্রি করেন বাহ আর এই পিঠাটার নাম এটা হলো চিকেন ব্রেড এটার নাম চিকেন ব্রেড আচ্ছা কাকা দোকান কখন খোলেন বিকাল 3টায় বিকাল 3টা থেকে তারপরে বন্ধ করেন কখন রাত 12টা রাত 12টা পর্যন্ত দোকান চলে এই রাতে বেলা পিঠা খেতে আসে মানুষ বাহ ভালো তো আমাকে তাহলে একটা ভাপা পিঠা দেন একটা পাটিসাপটা পিঠা দেন আর আপনার এই খেতাপুরি দেখি খেতে কেমন এই খেতাপুরি কি দিয়ে খায় খেতাপুরি হলো খেসারি ডাল পুদিনা পাতা কাঁচামরিচ পেঁয়াজ টেস্টিং সল পাঁচফোড়ন ও এগুলো দিয়ে বানান আর কি দিয়ে খায় এমনি খালি খায় খাস শুটকি দিয়া শুটকির ভর্তা দিয়া ধইনা পাতার ভর্তা দিয়া কাঁচামরিচের ভর্তা দিয়া তারপরে ধইনা পাতা কাঁচন তো আছে ওইটি ভর্তা দিয়ে খেলে আরো স্বাদ লাগে আরো স্বাদ লাগে আচ্ছা তাহলে আগে হচ্ছে এটা ভাপা পিঠা ট্রাই করে দেখি তারপরে আমাকে খেতা বলে দেন এটা এটা মিশিয়ে দিলাম এই পিঠা কিন্তু অনেক গরম চলে আসছে আমার ভাপা পিঠা পিঠার দাম কত বললেন কাকা মাত্র 10 টাকা এই পিঠা দেখতে কিন্তু দারুণ লাগছে গুড়ের কালারটা খুব সুন্দর করে আসছে না এটা খুব গরম আর একদম সফট গরম পিঠা শীতের মধ্যে মজা লাগে কিন্তু মজা অনেক কাকা খুব মজা পিঠাটা গুড়টা খেজুরের যে স্বাদ একদম ফ্রেশ মনে হচ্ছে নতুন গুড় বানালে যেরকম খেতে লাগে ওই রকম নারিকেলের একটা স্বাদ পাচ্ছি মুখে দিতে এই নারিকেলের একটা ফ্লেভার ছিল মিষ্টির সাথে চালের নারিকেলের কম্বিনেশনটা খুবই মজার ছিল না খেলে এটা বোঝা যায় না এই জায়গাতে এরকম পিঠা মোয়া পাওয়া যায় এত মজা চালের গুড়ির সাথে নারিকেলের এরকম কম্বিনেশন খুব মজা লাগতেছে খুব মজা একটা পিঠা খেলাম এরকম একটা মজার পিঠা দাম মাত্র 10 টাকা আমি যদি রেটিং করি আমার খুব ভালো লাগছে আমি যদি রেটিং করি আমি 10-এ-10 দিব টাকা সার্থক যারা পিঠা পছন্দ করেন তারা এখানে আসলে এই পিঠা অবশ্যই ট্রাই করবেন আপনাদের খুবই মজা লাগবে আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা খেয়ে নিরাশ হবেন না অনেক ভালো লাগবে খেতে নারিকেলটা একদম ফ্রেশ ছিল আমার খুব ভালো লাগছে আচ্ছা নারিকেল কই থেকে আনেন নারিকেল আনি বাদাম তুলিতে নাই আর খেজুরের গুড় গুড় ও বাদাম তুলি চলেন আমি পাটি সাপটা ট্রাই করে দেখি খেতে কেমন কাকা দাম কত পাটি সাপটা পিঠার এটা ছোটটা 10 টাকা আর এই স্পেশালটা 50-100 ওয়াও এটার ভিতরে কিচ্ছা হ্যাঁ ভিতরে দেখেন দর্শক কিচ্ছা দেয়া কি সুন্দর না কিচ্ছার কালারটাও কিন্তু অনেকটা গোল্ডেন গোল্ডেন কালার চলেন খেয়ে দেখি খেতে কেমন আসল মজাই কিন্তু এই ভিতরে খিস সাথে এইটা যা মজা না মানে দুধের মালাইয়ের যে একটা টেস্ট থাকে ওই টেস্টটা আমি এখানে পাচ্ছি এখানে মিষ্টিটা খুব যে বেশি মিষ্টি তা কিন্তু না আমি খাওয়ার পরে মালাইয়ের একটা স্বাদ পাচ্ছি দুধের সর মালাই যেরকম থাকে অনেকটা ক্ষীর মালাইয়ের মতো টাকাটার দাম কত বললেন মাত্র 10 টাকা 10 টাকায় এমন পিঠা হলে আমি এটা রেটিং দিব 10-এ-10 আমার খুব ভালো লাগছে এখানে আসার পরে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আমি বলতেছি আপনারা সত্যি খেয়ে খুব পছন্দ করবেন আমার অনেক ভালো লাগছে
এটা সেই খেতা পুরি জি এটা যে এটা কি ভর্তা সরিষা ভর্তা সরিষা ভর্তা দর্শকই দেখেন এটা হচ্ছে এই ভিটার নামটা খুব স্পেশাল নামটা হচ্ছে খেতা পুরি ইন্টারেস্টিং একটা নাম না খেতা পুরি কিন্তু ঢাকা শহরের অনেক জায়গাতে আপনারা পাবেন সেগুলো কিন্তু অথেন্টিক কতটা সেটা আমি বলতে পারবো না কিন্তু এইখানকার খেতা পুরি আপনারা একদম অথেন্টিকটাই পাবেন তা অনেক বছর ধরে মানুষ এটা পছন্দ করে খুব ঐতিহ্যপূর্ণ একটা খাবার আর এইটা মেইনলি একটা ঝাল পিঠা টাইপের এটা বানানো হয় হচ্ছে খেসারির ডাল দিয়ে খেসারির ডাল দিয়ে নাকি এটা স্পেশালিটি তো এটা ভেঙে দেখাই এখানে সরিষা ভর্তা দিয়েছে সরিষা ভর্তা অনেকে শুটকি ভর্তা খায় চিতাপিঠা যেরকম অনেক রকম ভর্তা দিয়ে খায় এই পিঠাটা এরকম অনেক রকমের ভর্তা দিয়ে খায় আমি খুব পছন্দ করি সরিষার ভর্তা এই জন্য এটা নিয়েছি কারণ ভেঙে দেখাই এটার ভিতরে কেমন ভিতরে কিন্তু ডাল দেয়া যেটা উনি বললো যে ধনে পাতা দেয়া সাথে আবার ডাল দেওয়া খেয়ে দেখি কেমন পাঁচ ফোড়ন দিয়েছে নাকি একটু ঝাল ঝাল কাঁচামরিচের স্বাদটা খুব রিফ্রেশিং একটা ফিল দিল আমাকে সাথে ধনে পাতা খেসারির ডালটা একটু মাখানো মাখানো করে কোনো মশলা দিয়ে মাখানো ওই যে পাঁচফোড়ন বললো না অনেকটা পাঁচফোড়নের মতো কোনো মশলা খুব রিফ্রেশিং একটা ফিল ভিতরে আসছে হ্যাঁ দেখি ভর্তা দিয়ে খেতে কেমন লাগে সরিষা দানার যে ফ্রেশ রিফ্রেশিং একটা সরিষার যে ফ্লেভার এটা যে কি মজা লাগলো পিঠাটার সাথে সত্যি খুব মজা একটা পিঠা খেলাম এখানে এসে তার দাম কত ওই পিঠা 10 টাকা এরকম একটা পিঠা 10 টাকায় মাত্র আমি যদি টাকার সাথে যদি স্বাদের তুলনা করে রেটিং দেই আমি 10 দিচ্ছি যারা একবার হলেও খেতা পুরি খেয়েছেন তারা এটা খেলে বুঝতে পারবেন কতটা অথেন্টিক করে বানানো একদম ঐতিহ্য যেরকম করে বানানো হয়েছে ঐতিহ্যপূর্ণ পিঠা ঠিক এটা তাই এমন একটা পিঠা কিন্তু খাওয়া উচিত ফুড লাভাররা মাস্ট বি ট্রাই করবেন মিস করবেন না এটা আর যারা সুইট ফুড পছন্দ করেন না কখনো খাননি একবার ট্রাই করে দেখেন আপনি আবার ট্রাই করতে এখানে আসবেন